Dear friends, আপনাদের সাথে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করছিলাম তো সেখানে বলছিলাম যে দি নামক আর্টিকেলটা কোন কোন নাউনের সামনে ব্যবহার হতে পারে তো সেই নাউনগুলোর আলোকে আমরা এখন পড়ব কমন নাউনের সাথে আর্টিকেল নিয়ে একটা সমস্যা তো দেখি কোন কমন নাউনগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করতে হবে তো এখানে লেখা আছে আপনি আমার কথা শুনলেও হবে সেটা হচ্ছে দেখবেন অনেক ধরনের কমন নাউন আছে যে কমন নাউন থেকে নির্দিষ্ট একটা প্রাণী বা নির্দিষ্ট একটা জাতিকে আলাদা করে রেফারেন্স করা হয় যেমন আমরা যদি বলি অ্যানিমেল মানে পতঙ্গ বা প্রাণী তো অ্যানিমেল থেকে যদি আমরা কোনোভাবে কাউকে আলাদা করি বা লায়নকে আলাদা করি বা টাইগারকে আলাদা করি এবং তার পুরো জাতিকে বোঝাতে চাই একটা সিঙ্গুলার নাউন দিয়ে পুরো জাতিকে বোঝাতে চাই তখন এই অবস্থায় ওই সিঙ্গুলার নাউনের সামনে আমরা ব্যবহার করব আর্টিকেল হিসেবে দি আপনাদেরকে উদাহরণ দিয়ে একদম বিষয়টা ক্লিয়ার করব এই উদাহরণটা লক্ষ্য করেন দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল খেয়াল করেন অ্যানিমেলের মধ্যে একটা শ্রেণী হচ্ছে কাউ তো এই কাউটা এখানে সিঙ্গুলার আকারে আছে কিন্তু এই কাউ দ্বারা কিন্তু আমরা সমগ্র কাউকেই বোঝানোর চেষ্টা করছি বা পুরো জাতিটাকেই বোঝানোর চেষ্টা করছি অতএব এই নাউনের সামনে আমরা আর্টিকেল হিসাবে দি ব্যবহার করেছি আর এই রূপ ব্যবহারটা কিন্তু আমরা বেশিরভাগই এভাবে পাবো সেটা হচ্ছে প্রথমেই পাবো হচ্ছে আর্টিকেল হিসাবে দি তারপর পাবো এই সিঙ্গুলার নাউন এর পরপরই এই প্যাটার্নটা পাওয়া যাবে অর্থাৎ এই যে দেখেন গঠন আকারে দেখিয়েছি দি প্লাস সিঙ্গুলার কমন নাউন এরপর একটা বি ভার্ব আসবে তারপর পরই এ অথবা অ্যান ইউজ হবে এরপর অ্যাডজেটিভ প্লাস সিঙ্গুলার নাউন আকারে এই যে সিঙ্গুলার নাউন আকারে থাকবে সো এই প্যাটার্নটা থাকলে বাক্যের শুরুতে দেখবেন এভাবে সিঙ্গুলার নাউনের পূর্বে আর্টিকেল হিসাবে দি ইউজ হবে তখন কিন্তু এই দি এর আলাদা করে কোনো মিনিং হবে না জাস্ট সিম্পলি মিনিং দিবে এটা বাংলা কি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল এখানে দি বসাইছে ঠিকই কিন্তু দি এর বাংলা টিটা খানাখানি আসবে না জাস্ট ডাইরেক্ট বলতে হবে গরু হচ্ছে একটা উপকারী প্রাণী সো এভাবে উত্তর করতে হবে বাংলায় সো অনুবাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে খুব হেল্পফুলভাবে কাজে দিবে কারণ অনুবাদ করার সময় কিন্তু এই জিনিসগুলো আপনাকে স্পষ্ট আকারে না লিখলে মার্কস কমে যাবে তো যাই হোক আমরা দি ব্যবহারের বিষয়টা বুঝলাম এবার উদাহরণ দিয়ে বুঝি এক নম্বরে বলছি ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা সঠিক বাক্য দেখেন ওই মডেলে আছে সব জায়গাতে আছে আন্ট 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 তো দেখেন আর এই পাশে আছে ইনসেক্ট ইনসেক্ট মানে পতঙ্গ সো দেখেন পিঁপড়া হচ্ছে একটা বুদ্ধিমান পতঙ্গ তো খেয়াল করেন তো বুদ্ধিমান পতঙ্গ বোঝাতে এখানে কিন্তু এই যে আন্ট সিঙ্গুলার আকারে আছে তো সিঙ্গুলার নাউনের সামনে আর্টিকেল হিসাবে দি ব্যবহার করব এবং ওই সম্পূর্ণ জাতিকে বোঝানো হচ্ছে দি দিয়ে আর বাকি অংশে ওই যে আমরা বাকি অংশে যে গঠন দেখেছিলাম আর্টিকেল তারপরে হচ্ছে মানে এ অ্যানের পরে অ্যাডজেটিভ তারপর পর লাগবে নাউন সো এই ইনসেক্টের একটা জাতিকে সিঙ্গুলার নাম দিয়ে সমগ্র জাতি বোঝাতে এখানে কি ব্যবহার করব আমরা দি ব্যবহার করব সো এখানে উত্তর হচ্ছে এই বি নাম্বার এবারের প্রশ্নটা আপনাদের জন্য থাকছে যেমন প্রশ্ন খেয়াল করেন প্রশ্ন নাম্বার দুই বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা তো অলরেডি বলে দিয়েছি আমার মনে হয় পারবেন সো এখানে উত্তর হবে হচ্ছে দা কাউ দিয়ে হবে দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল না ইজ অ্যান ইউজফুল অ্যানিমেল এটা কোনটা উত্তর হবে বলেন ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে আর্টিকেলের নিয়ম অনুসারে সেখানে ব্যবহার করতে হয় এ তাহলে উত্তর কিন্তু এইটা দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল আর এটা একটি অ্যাডিশনাল প্রশ্ন হি টুক এখানে উত্তর হবে আসলে দা হ্যাঁ হি টুক দ্য বুল বাই দ্য হর্নস এটা হচ্ছে কোনো প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের সামনে আর্টিকেল হিসাবে দি ব্যবহার করতে হয় প্রশ্নটা একটু এক্সট্রা শিখলেন আর কি আর এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে ষাঁড়টিকে সে কিসে ধরেছিল শিঙে ধরেছিল লাস্ট প্রশ্ন এটা আপনাদের জন্যই থাকলো এটার আনসার আর আমি করে দিব না আশা করি পারবেন তো খেয়াল করেন আমি হিন্ট দিয়ে দিচ্ছি অ্যানিমেলের একটা শ্রেণী বোঝাতে ব্যবহার করেছে হচ্ছে লায়ন সো লায়নের আগে আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করেও সমগ্র জাতি বোঝাতে তার সামনে আমরা আর্টিকেল হিসেবে দি ব্যবহার করব সো উত্তরটা কোনটা হবে আপনারা নিজেরাই উত্তর করবেন আমি উত্তরটা হতে পারে বি অথবা ছি আমি অপশন করে দিলাম সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানান বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকেন আর নিজেকে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে গড়ে তুলুন ধন্যবাদ